একটি রাইফেলের পাল্লা 100 মিটার, চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 1/6 হলে একই রূপ অবস্থায় চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা কত হবে? কি কিভাবে করছে এটা? দূর ভাই, মাথায় ঢুকে না, একটু মোবাইল চালাই। একটি কণা 78.4 মিটার উঁচু কোনো স্থান থেকে আনুমিকভাবে প্রক্ষেপ করা হলে 4 সেকেন্ড পর তা আনুমিকে পতিত হয়, টি এর মান কত? আচ্ছা, এটা আসছে এইচ ইকুয়ালস কিউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ ভ্যালু 0, সো টি ইকুয়ালস টু 2h ডিভাইডেড বাই, পড়তেই ভালো না, হেই তোমারও কি পড়তে বসে ঠিক এরকম মোবাইল অ্যাডিকশন আসে? পড়তে পড়তে হঠাৎ করে মোবাইলে ফোকাস চলে যায়, তারপরে তোমার পড়াশোনায় একদমই মন বসে না, তুমি মোবাইল দেখতেই থাকো দেখতেই থাকো দেখতেই থাকো। ধরো পড়তে বসলা, 5 মিনিট পড়াশোনা করলা, এরপরে মোবাইলে হাত দিলা, কখন যে 15 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা চলে গেছে তুমি টেরই পাও নাই। এবং আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাওয়ার পর যখন তুমি দেখলা, আরে আমি তো পড়তে বসছিলাম কিন্তু আমার হাতে মোবাইল চলে আসছে, আরে আমি তো 1 ঘন্টা টার্গেট নিয়েছিলাম পড়ার জন্য কিন্তু কিছুই পড়ি নাই, এরকম যখন হয় তখন কিন্তু আমরা আরও বেশি ডিপ্রেশনে পড়ে যাই। আর যখন ডিপ্রেশনে পড়ে যাই তখন আমাদের পড়াশোনার প্রতি একদমই আর মন মানসিকতা থাকে না, এই মোবাইল অ্যাডিকশন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। সো আসসালামু আলাইকুম, আমি মিল্টন খন্দকার, তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো মোবাইল অ্যাডিকশন নিয়ে। তোমাদের অনেকেরই আমাকে একটু দেখতে আনইউজুয়াল লাগছে, আমাকে সবসময় বড় চুলে দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি আজকে আমি চুল কাটছি, সো চুল কাটার পরে আমার বয়স কিছুটা কমে গেছে, জাস্ট কয়েকদিন একটু অ্যাডজাস্ট করো, তারপরে আবার যখন চুল বড় হয়ে যাবে দেখতে ঠিকঠাক লাগবে। এখন মোবাইল অ্যাডিকশন নিয়ে অনেকে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা, অনেকে অনেক পয়েন্ট, অনেক গাইডলাইন দিবে, বাট আমি এই ভিডিওতে টোটালি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, কারণ লেখাপড়া করতে যে মোবাইল অ্যাডিকশন এই প্রবলেমটা আমিও পর্যাপ্ত পরিমাণে ফেস করি। শুধুমাত্র লেখাপড়া না, আমার লেখাপড়ার পাশাপাশি প্রফেশনাল লাইফ, অর্থাৎ এই যে আমি টিচিং করি, টিচিংয়ের প্রফেশনাল লাইফেও দেখা যাচ্ছে যে কন্টেন্ট মেক করতে, যে স্টুডেন্টদের জন্য কেমিস্ট্রি যখন আমি ক্লাস রেডি করি, ক্লাস রেডি করতে যে একটা আমার 10 মিনিটের কাজ 1 ঘন্টা লাগিয়ে ফেলি শুধুমাত্র মোবাইল অ্যাডিকশনের কারণে। সো এই জায়গা থেকে আমি ঠিক কীভাবে নিজেকে পরিত্রাণ করেছি সেইটা তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে এই ভিডিওতে বোঝাবো। সো চলো শুরু করা যায়। ধরে নাও তুমি হচ্ছে বাসা থেকে বের হয়েছো কোথাও একটা যাবা বলে, বাট কোথাও যাবা এটা এখনো তুমি ঠিক করো নাই। সো তুমি কিছুক্ষণ গেলা, হাঁটতে 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 5 মিনিট 7 মিনিট হাঁটলা, হাঁটার পরে মনে হলো দূর, যাইতে ভালো লাগতেছে না, একটু অন্য কোথাও যাই, ঠিক আছে। সো তুমি কিন্তু পথ ভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাবা, অন্যদিক থেকে অন্যদিকে যাবা, অন্যদিক থেকে অন্যদিকে যাবা, এরকম কিন্তু আমাদের সাথে নিয়মিত ঘটে যে আমরা যদি একটা ক্লিয়ার গোল সেট না করি তাহলে মাঝপথে যেয়ে আমরা ডিসিশন চেঞ্জ করি। সো পড়তে বসার সময় তোমার যদি একটা ক্লিয়ার টার্গেট না থাকে, তোমার যদি একটা টাইম স্পেসিফিক গোল না থাকে, তাহলে আমাদের এই যে বিভিন্ন টাইপের অ্যাডিকশন বা অভ্যাস যেগুলো তৈরি হয়ে থাকে এই অ্যাডিকশনের কারণে কিন্তু বড় ক্ষতি হয়। সো এই জায়গা থেকে কীভাবে মুক্তি পাবা? আমি যেটা করি, আমি প্রথমেই পড়তে যখন বসি টেবিলে তখন আগে একটা পেন অ্যান্ড পেপার নিই, সেই পেন অ্যান্ড পেপারে আজকে আমি কী কী পড়ব, এই টোটাল সাবজেক্ট অ্যান্ড টপিকগুলো পড়তে আমার ঠিক কতটুকু সময় লাগবে সেটা আমি একটু ক্যালকুলেশন করে হিসাব করি আর নোট করে নিই। সো নোট করে নিয়ে যখন হিসাব করি তখন আমার মাথার ভিতরে একটা ক্লিয়ার গোল সেট হয়ে যায় যে না এই টাইমের ভিতরে এটা আমাকে পড়ে শেষ করতেই হবে, সামহাও করা লাগবে। যখন এই জিনিসটা আমার মাথায় একটা প্রেশার দেয় তখন আমার একটুও সময় নষ্ট হয় না। আমার যদি কেউ ডাকে তখন আমার মনে হয় জানা আমি যদি এখানে যাই তাহলে আমার তো সময় নষ্ট হবে, এখানে যাওয়া যাবে না। আমাকে যদি কেউ কিছু বলে আমি শুনলে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে, আচ্ছা আমি যদি এই জিনিসপত্রগুলোতে এখন ফোকাস করি তাহলে আমি আমার গোলটা মিট করতে পারবো না। সো এই ক্ষেত্রে সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হচ্ছে তুমি যদি একটা গোল সেট করতে পারো যে আজকে কয় ঘন্টায় কী কী পড়বা। এরপরে আসে যে গোল সেট করলেও দেখা যাচ্ছে পড়তে পড়তে হঠাৎ করে আমার মোবাইল হাত দেওয়ার যে একটা অভ্যাস, মোবাইল হাত দিয়ে তুলে ফেলছি অ্যান্ড দেন ওই হাত দিয়ে দেখে আবার স্ক্রল করছি, ফেসবুকে ঘুরতেছি, ইউটিউবে রিলস দেখছি বা ফেসবুকে রিলস দেখছি, রিলসে তো একবার ঢুকলে আর বের হওয়া যায় না। সো এইটা কীভাবে আটকানো যায়? এইটা আটকানোর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তুমি প্রথমত মোবাইলটাকে অফলাইনে নিয়ে যাবা, অফলাইন মানে হচ্ছে অ্যারোপ্লেন মোডে নিয়ে যাবা, মানে কোনো নোটিফিকেশন যাতে না আসে, কোনো প্যাংপুং যেন না হয়, একদম অ্যারোপ্লেন মোডে দিয়ে দেবা। এরপরে 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা অ্যাপ আছে, কিপ মি আউট বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ইনস্টল করতে পারো, ওই অ্যাপটাতে একটা নির্দিষ্ট টাইম সেট করা যায়,
সো ওই অ্যাপটাতে যদি তুমি নির্দিষ্ট টাইম সেট করে তারপরে বাইরে যাও, ওই নির্দিষ্ট টাইমের ভিতরে তুমি আর মোবাইলটা অন করতে পারবে না। সো ধরো তুমি 2 ঘন্টা পড়াশোনা করার একটা টার্গেট নিছো, 2 ঘন্টার ভিতরে তুমি ওই মোবাইলটা অন করতে পারবে না। সো এই অ্যাপটা ইউজ করে তুমি নিজেকে মোবাইল থেকে দূরে রাখতে পারো, অথবা তুমি এমন কাজ করতে পারো যে মোবাইলের যে লক, লকটাকে এত বড় করো, ঠিক আছে, এত বড় করো, ধরো তোমার নাম, তারপরে কয়েকটা সংখ্যা, তারপর আরেকটা নাম, এত বড় করো যে বারবার যখন তুমি মোবাইলে লক খুলো তখন লকটা অনেক বড় করে খুলতে যেয়ে তোমার অসুবিধা হয় এবং একদম প্রপারলি তুমি কারেক্ট করতে পারো না, খুব মনোযোগ দিয়ে যদি তুমি টাইপ না করো। তাহলে একটা কঠিন পাসওয়ার্ড যদি তুমি বসাও, এই পাসওয়ার্ডের কারণে যেটা হবে যে তোমার বারবার খুব দ্রুত মোবাইল অ্যাক্সেস থাকবে না, আর যখন বারবার দ্রুত অ্যাক্সেস থাকবে না তখন যেহেতু জিনিসটা ইজি হচ্ছে না, আমাদের মাইন্ড তো একটু লেজি, আমাদের এই লেজি মাইন্ড দ্রুত ওই জায়গাতে ফোকাস করবে না। অর্থাৎ দ্রুত আমি হচ্ছে যে মোবাইলে ঢুকে বারবার ফেসবুক এইটা এইটা সেটা স্ক্রল করবে এটা করতে পারবো না। সো এই 3টা ট্রিক আমি ইউজ করি, অনেক ক্ষেত্রে কিপ মি আউট রাখি, অনেক ক্ষেত্রে লক অনেক লম্বা করে ফেলি, ঠিক আছে, করে আমি পড়তে বসি। আর যদি তারপরেও কাজ না করে তাহলে বাসায় আমাদের কি ট্র্যাঙ্ক থাকে না, ট্র্যাঙ্কের ভিতরে অথবা আমাদের হচ্ছে আলমারির ভিতরে মোবাইলটা রেখে লক করে দিয়ে সে সারাদিনে টার্গেট নিয়ে পড়াশোনা করতে পারো। সো এগুলো হতে পারে। আচ্ছা, এবার টার্গেটের ক্ষেত্রে বিভিন্ন টাইপের টার্গেট হয়। টার্গেটটা যত স্পেসিফিক হবে দেখবা তোমার এই মোবাইল অ্যাডিকশন থেকে পড়াশোনায় ফোকাসটা তত বেশি ভালো হবে। সো সেই ক্ষেত্রে টার্গেটটা তুমি কিভাবে নিবা, টার্গেটটার ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি যে টার্গেট নেওয়া উচিত হচ্ছে বিভিন্ন সেগমেন্ট সেগমেন্ট ভাগ করে। ধরো আজকে আমি টোটাল দুইবার পড়তে বসবো, সকালে একবার পড়তে বসবো আর রাতে একবার পড়তে বসবো। সো সকালে যখন পড়তে বসবো, আজকে সকালে আমার পড়ার টার্গেট হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, আর রাতে টার্গেট হচ্ছে ম্যাথ করা, ম্যাথ এবং বায়োলজি পড়া। সো সকালে যে টার্গেটটা নিব, ওই সকালের টার্গেটগুলোকে স্পেসিফিকভাবে যদি আমি একদম ডিফাইন করে ফেলি যে এগুলো এগুলো আমাকে শেষ করতেই হবে, রাতে এগুলো এগুলো আমাকে শেষ করতেই হবে, তখন ওই টাইমটা নষ্ট হলে আমাদের ভিতর থেকে একটা গিল্ট ফিলিংস আসে, ঠিক আছে। সো ওই গিল্ট ফিলিংটা যাতে না আসে সেই জন্য ওই টাইমটার প্রপার ইউটিলাইজ করতে হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে লার্নিং ফ্রম মিস্টেক্স। ধরো তুমি সকালবেলা সময় নষ্ট করে ফেলছো, এখন সময় নষ্ট করে ফেলে ধরো তুমি হতাশ হয়ে যে পরবর্তীতে পুরো 2 দিন আর যদি না পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু আর বাউন্স ব্যাক করলে না, তুমি কিন্তু তোমার ভুল থেকে শিখলে না। তোমাকে যেটা করতে হবে, ভুল থেকে শিখতে হবে। ধরো একবার তুমি যদি একটা টার্গেট নিয়ে ফিল আপ করতে না পারো, তোমার ভিতরে একটা মোটিভেশন আসা চাই যে পরের বার আমি 100% ট্রাই করবো ফিল আপ করার জন্য, আমি একদম পরিপূর্ণভাবে ট্রাই করবো যে পরের বার যাতে কোনোভাবেই আর সেম মিস্টেক না হয়, পরের বার যাতে আমি সিলেবাসটা টাইমের ভিতরে কভার করতে পারি, আমার যে টার্গেটটা সেই টার্গেটটা টাইমের ভিতরে কভার করতে পারি। এভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু সাইন্টিফিক ওয়েতে আমরা আমাদের মোবাইল অ্যাডিকশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি বা মোবাইল অ্যাডিকশনটা কমাইতে পারি। একদম মোবাইল অ্যাডিকশন কমানো এই যুগে সম্ভব না, আমার নিজেরও মোবাইল অ্যাডিকশন আছে, বাট মোবাইলটাকে যদি আমরা প্রপার ওয়েতে ইউজ করতে পারি সেটাও আরেকটা উপায় হতে পারে কিভাবে আমাদের সময়ের একটা প্রপার ইউটিলাইজেশন করা যায়। দেখো কিভাবে সম্ভব, দেখো অনেক ক্ষেত্রে তুমি যদি মোবাইলটাকে আলমারিতে লক করে এসে তোমার পড়াশোনার যাবতীয় সরঞ্জাম ল্যাপটপে রাখো এবং ল্যাপটপের স্ক্রিনে তুমি ইউটিউবে ক্লাস করো, ল্যাপটপে ফেসবুক চালাও, তাহলে দেখবা স্ক্রলিং ব্যাপার স্যাপার এগুলোতে তোমার অত বেশি সময় নষ্ট হবে না, কারণ ল্যাপটপ দিয়ে স্ক্রল করা কিন্তু অতটা মানে ইন্টারেস্টিং না, যেহেতু একদম ফেসের কাছে থাকে না, ফেস থেকে অনেক দূরে থাকে, কিছুক্ষণ ওইটার দিকে তাকায় থাকার পরে আমরা বুঝতে পারি আচ্ছা আমি তো ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। সো ল্যাপটপে দেখবা মোবাইলের চেয়ে তুলনামূলক কম সময় নষ্ট হয়। আরও একটা ওয়ে আছে যেই ওয়েটা তুমি ফলো করতে পারো, সেটা হচ্ছে যে তোমার পড়াশোনার জন্য আলাদা কিছু অ্যাকাউন্ট তৈরি করো। তুমি ধরো একটা ডিভাইসকে পড়াশোনার জন্য ব্যবহার করতেছো, তোমার মোবাইল বা ল্যাপটপ যেটাই করো পড়াশোনার জন্য ব্যবহার করতেছো, সো এটার জন্য তুমি যদি আলাদা অ্যাকাউন্ট করো, যে অ্যাকাউন্টে তোমার কোনো ফ্যামিলি মেম্বার নাই, ফ্রেন্ডস নাই, কেউ নাই, শুধুমাত্র পড়াশোনা করো ওই অ্যাকাউন্টের মাধ্যমে, এবং ওই অ্যাকাউন্টে যেহেতু কিচ্ছু নাই, ওই অ্যাকাউন্টে শুধুমাত্র পড়াশোনার রিলেটেড ইনফরমেশনগুলোই আসে, তাহলে তুমি কিন্তু রিলে হারিয়ে যাবে না, তুমি কিন্তু উল্টাপাল্টা জিনিসপত্র দেখবে না, ওই অ্যাকাউন্টকে একদম পিওর রাখবা, ওই অ্যাকাউন্ট ব্যবহার করে শুধু পড়াশোনা করবা, তাহলে দেখবা জিনিসপত্রগুলো তুমি আরও সুন্দর মতো কন্ট্রোল করতে পারতেছো, ঠিক আছে। সো দ্যাট কুড বি এ ভেরি গুড পসিবল ওয়ে। যদি এই ভিডিও থেকে তুমি কোনো কিছু শিখে থাকো, তোমার লাইফের ইম্প্রুভমেন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই মিল্টন ভাইয়ের চ্যানেলকে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ছড়িয়ে দিবা। তোমরা যত মানুষ এই ভিডিওগুলো দেখো, যত মানুষ এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, তত তোমাদের নিয়ে এরকম আরও আমার অভিজ্ঞতা শেয়ার করতে মোটিভেশন বাড়ে, তোমাদের জন্য আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হই। সো তোমাদের সাথে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে দেখা হচ্ছে। আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই প্লিজ
চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।